আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার তালিকায় আছেন আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য। এই আভাস দিলেও এখনও নাম প্রকাশ করেননি যুক্তরাষ্ট্র। তবে এই ভিসানীতির বিধিনিষেধে ভীত নন পুলিশ বাহিনীর সদস্যরা। এছাড়া বিধিনিষেধের প্রভাব আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের ওপর পড়বে না বলে মনে করেন পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্ষমতাসীন দলের সদস্য ও বিরোধী দলের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনার সমালোচনা। তবে এই বিধিনিষেধের প্রভাব আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডের ওপর পড়বে না বলে মনে করছেন বাহিনীর কর্মকর্তারা। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন পুলিশের বর্তমান ও সাবেক একাধিক কর্মকর্তা। বিধিনিষেধ আরোপের কারণে বাহিনীর কর্মকাণ্ডে এর প্রভাব কি হবে, এমন প্রশ্ন জবাবে সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা গণমাধ্যমকে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ওপর মার্কিন ভিসা নীতির কারণে বাহিনীর ইমেজের উপর কি ধরনের প্রভাব পড়বে এটা এখনই বলা যাবে না। তবে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কোনো ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেন না তিনি। পুলিশের সাবেক আরেক আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বিধিবিধান মেনে চলে, মানবাধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করে, তাহলে ভিসা নীতি কোনো সংকট তৈরি করবে না। মানবাধিকারের ব্যাপারে সতর্ক থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার জন্য তারা নির্বাচন কমিশনকে সহায়তা করবে। অপর এক প্রশ্নের জবাবে শহীদুল হক জানান, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ক্ষমতাসীন দলের কিছু সদস্য ভিসা নীতির আওতায় রয়েছেন এমন নয়, বিরোধী রাজনৈতিক সদস্যরাও আছেন। তবে ভিসা বিধিনিষেধের আওতায় কারা রয়েছেন এই তালিকা জানা নেই, ফলে এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন পুলিশের সাবেক এই আইজিপি। আর ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার ফারুক হোসেন বলেন, ভিসা নীতির বিধিনিষেধে পুলিশ সদস্যরা ভীত নন। তিনি প্রশ্ন রাখেন, পুলিশ বাহিনীর কতজন সদস্য যুক্তরাষ্ট্রে গেছেন বা ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা রাখেন? এই সংখ্যা খুবই অল্প। পুলিশ আইনের ভেতর থেকেই জনগণের জানমাল রক্ষায় কাজ করবে, যেভাবে তারা অতীতে কাজ করেছে। মার্কিন ভিসা নীতি বাহিনীর ভেতরে কোনো বার্তা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাহিনীর সদস্যরা যখন কোনো দায়িত্ব পালন করে তা আইনি ফ্রেমওয়ার্কে করার চেষ্টা করে, কোনো সময় এর ব্যত্যয় হলে অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নেওয়া হয়। ভিসা নীতির ব্যাপারে তাদের মাথা ব্যথা নেই, আইনের প্রতি শ্রদ্ধাশীল ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হয় তাদের, আগামীতেও তাই করে যাবেন বলে জানান ডিএমপির এই মুখপাত্র। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক সমকাল পত্রিকা। তামজিদ মির্জা, কালবেলা।